ক্যারিয়ার আপনার যাত্রা কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে আপনি শুরু করেছিলেন এই ইন্স্যুরেন্স ক্যারিয়ারের যাত্রা এটি বলে আপনার আলোচনা আজকে শুরু করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাহমুদ ইসলাম সাহেব আপনাকে আর ধন্যবাদ ইন্স্যুরেন্স বিডি গ্রুপের সকল সদস্যদেরকে আমি গত প্রায় মাস দুই এক ধরে ইন্স্যুরেন্স বিডি গ্রুপের সাথে যুক্ত আছি এবং আমি খুবই আনন্দিত আপনাদের এই কার্যকলাপ দেখে আপনারা যে ব্যাপক পর্যায়ে সবাইকে প্রশিক্ষণ দেওয়ার এবং ইন্স্যুরেন্সের ব্যাপারে সবাইকে জাগ্রত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর এটা আসলে একটা ব্যতিক্রমী প্রচেষ্টা আপনারা যেভাবে সকল কোম্পানির মানুষদেরকে একটা প্ল্যাটফর্মে এনে সবাইকে নিয়ে কাজ করছেন এটা প্রশংসাযোগ্য কাজ নমস্কার বন্ধুরা আমার নাম সুব্রত ভট্টাচার্য আমি দু সাল থেকে ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছি আমি সেভেন থেকে আমার কেরিয়ারের সাথে যুক্ত আছি মানে সেলস কেরিয়ারে যুক্ত আছি আমি আগে ফার্মাসিউটিক্যাল সেলসে ছিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম তো আমার কিভাবে আসা এই প্রফেশনে বলতে গেলে আমি আমার যখন বিয়ে কথা চলছিল আমি বিয়ে নিমন্ত্রণ করার জন্য আমার এক রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম উনি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট হিসাবে কর্মরত আছেন অনেক দিন ধরে তো এই টা সম্পর্কে আমার তেমন স্বচ্ছ ধারণা ছিল না কিন্তু যখন আমি উনার বাড়িতে আমার বিয়ের কার্ডটা দিতে যাই তখন উনার ঘর বানানোর কাজ চলছিল তো ঘর বানানোর যে ব্যাপকতা আমি দেখলাম যে পরিমাণ টাকা পয়সা ওনারা খরচা করে ঘর বানানোর প্রক্রিয়া শুরু করেছেন তো আমার দেখে মনে হলো যে এই প্রফেশনটাতে মানুষ আসলেই ব্যাপক রোজগার করতে পারে মানে আমরা যেটা বলি ইনকাম উইদাউট সিলিং তো ইনকাম উইদাউট সিলিং এই প্রফেশনে পসিবল এটা দেখার পর থেকে আমার আগ্রহ ছিল যে এই প্রফেশনটাতে কিভাবে যুক্ত হওয়া যায় তো আমাদের এখানে এলআইসি ডেভেলপমেন্ট অফিসার হতে গেলে এক্সাম ফেস করতে লাগে তো আমি আমার কর্মব্যস্ততার কারণে আর এক্সাম ফেস করা হয়নি তো দুই সালে আমাদের এখানে ইন্স্যুরেন্স সেক্টরটা প্রাইভেট কোম্পানিদের জন্য উন্মুক্ত করা হয়েছে তো আমি যে জায়গায় কাজ কর্মরত ছিলাম ওইখানে দু সালে প্রথম প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি ব্রাঞ্চ অফিস খুলল খোলার পর আমি জয়েন করলাম দু সালে তো আজকে দু হাজার দশ সাত সালে জয়েন করলাম আজকে বারো তেরো বছর হয়ে গেছে এই প্রফেশনটাতে আমার মনে হয় আর কি যে আমি আগে যে প্রফেশনটাতে কর্মরত ছিলাম ওইখানে যুক্ত থাকলেও হতো কিন্তু আজকে এইখানে গত তেরো চোদ্দ জয়েন করেছিলাম প্রমোশন হয়েছে যে ব্রাঞ্চ ম্যানেজার আমি এখন এক্সিকিউটিভ ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি এটা ব্রাঞ্চ লিড করি যেখানে টেন এমপ্লয়িজ আছে আর আরো দশ বারো জন লিডার আছে যারা আমাকে রিপোর্ট করে এই এই ধরনের যে কেরিয়ারের উন্নতি বা অর্থনৈতিক উন্নতি এই উন্নতিটা হওয়া হয়তো বা অন্য কোনো প্রফেশনে থাকলে সম্ভব হতো না তো আমি সেই জন্য মানে ভাগ্যবান যে আমি এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পেরেছি আর আপনাদেরকেও দেখে আনন্দ লাগছে যে আপনারাও কোনো এক সময় ডিসিশন নিয়েছেন এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হবেন আপনাদের সবাইকেও শুভেচ্ছা রইল আপনারাও জীবনে এগিয়ে যান